গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আজকে আলু ভাজা হয়েছে। আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি আর দুটো চারটে মিষ্টি কিনে নিয়ে এসেছি। সিজিতা ওই মিষ্টিটা খেতে ভালোবাসে, ও খাচ্ছে। আর এখন কি খাচ্ছ, খিচুড়ি না ভাত? ভাত খাচ্ছে, সেন্টার থেকে ভাত দিয়েছে, মা খাইয়ে দিচ্ছে। আর চলো খেয়ে নিই তাহলে, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার এক জায়গায় যাবো। বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সিজিতা এসে লাফাচ্ছে মা বাড়ি যাবে বলে, আর ওখানে একটু দরকার আছে সেই জন্যই যাওয়া। লিপিকা বেরিয়েছে, সিজিতা বেরিয়েছে, আর আমি বেরিয়েছি। দাঁড়িটা আমার কাটা আর হলো নি, কিছু করার নেই, যা হবে হবে, যাই এখন দেখা যাক। সিজিতা বলো কোথায় যাচ্ছে বলে দাও তো, মা বাড়ি যাচ্ছ? ঠিক আছে চলো, যাওয়ার পথে খানা খুলে একটা দুটো প্যান্ডেল মনে দেখতে পাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হচ্ছে প্যান্ডেলটা দুর্গা ঠাকুরের। চলো বেরোই আমরা তাহলে। সিজিতা কি বলছি সোনা, ঠাম্মিকে নিয়ে যাবে নি? কেন, কি বলছো একবার বলে দাও তো। এদিকে দাঁড়াও, ও চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। আর মা এখানে সাগবাচ্ছে। আর এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছে খানাকুলের মাঠে, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হচ্ছে। এখনো কমপ্লিট হয়নি, চলছে কাজ, এখন তো পুজো আছে কদিন বাকি, 4-5 দিন ও কমপ্লিট হয়ে যাবে। এই যে মাঠটা, এখানে সব মেলা ফেলাও হয়। যাওয়ার পথে দুটো প্যান্ডেল পড়ে গেল, এই যে আরো একটা প্যান্ডেল হয়েছে। এখানেও সব কি করেছে, ঘাস বন টাইপের করেছে, বড় বড় ঘাসের মতো, ধান গাছের মতো পাতা লাগছে, ব্যাঙের ছাতা করেছে, ভালোই লাগবে কমপ্লিট হলে। আমরা চলে এসেছি এই যে ঘরে, আর সিজিটা খাটে বসে বসে শরবত খাচ্ছে। কি খাচ্ছ সোনা, কোথায় এসেছো, কোথায়? দিদুন বাড়ি? ও খেয়ে নাও, ফেলবে না বিছানায়। হ্যাঁ খেয়ে নাও, সবটা খেয়ে নাও। আর এই যে লিপিকা পাল আসছে, বলো বাপের বাড়ি এসে কেমন লাগছে? ভালো লাগছে, চলে যেতে হবে তো, এই জন্যই জানতে হচ্ছে। সিজিতা কি করছো তুমি, খেলা করছো? সিজিতা এখন খেলা করছে, আর ওর মা এখানে কি করছে দেখি। ও এখানেও রাঁধুনি, ও সব জায়গাতেই রাঁধুনি, বললাম স্পেশাল রাঁধুনি তুমি। রান্না করতে পারো নি তাহলে বোধ হচ্ছে কি করতে, তুমি রান্না করলে খেতে ভালো লাগে না? ঠিক আছে তাহলে তো ভালোই হবে, কিনে খাবো নাকি। হ্যাঁ রান্না করো, আমি চান করবো তো, একটা গামছা বের করতো। বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, আর লিপিকা এখানে খাচ্ছে, ওরাও প্রায় হয়েই গেছে, আমার খাওয়াটা আর দেখাইনি। বন্ধুরা চলে এসেছি বাড়ি, আর সেখান থেকে এটা ওটা সব নিয়ে এসেছি, গাঁদা খানের জিনিসপত্র সব বেড়াতে গেছিলো উত্তর ভারত, সেখান থেকে সব নিয়ে এসছে কিনে। ওখানে বোঝা যায় সিজিতা এখানে বসে কুরকুরে খাচ্ছে, আর ওই যে দেখাচ্ছে ও কিনে এনেছে ওর ছোটখাটো মানুষদের ছোটখাটো উপহার, সব এখানে সব বের করে রেখেছে, আর ওখানে সব জড়ো করে রেখেছে, সোয়েটার আসন জামা সব কত কিছু নিয়ে এসছে। আর এখানে সিজিতার খেলনা আছে, এখানে পুতুল ফুতুল করে, মা এখানে এই যে দাঁড়িয়ে আছে প্রসাদ খাচ্ছে ঠাকুরের। বন্ধুরা বাড়ি এসে এদেরকে আগে খেতে দিয়েছিলাম,
এদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমাদেরকে এতক্ষণে দেখাচ্ছি। এরা সব নিচে বসেছিল খানিকক্ষণ, খেতে দিতে সব খাওয়া খেয়েছে, এখন একটু ছোটো ছুটি করছে, কেউ কেউ খাচ্ছে, ওই দুটি খেতে বাকিও আছে দেখছি, ভাসছে খাচ্ছে। সারাদিন আগে ঘরে থাকিনি, এদেরকে একটু আরো একটু আগে খেতে দিলে ভালো হতো, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো এসএসএল ব্লগ।